চাঁদপুর শহরের পালবাজার ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে নানা জাতের সবজি নিয়ে ভিড় করেন পাইকারি ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে বেশ সরগরম হয়ে ওঠে জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার। বেলা বাড়ার পর থেকেই ভিড় বাড়তে থাকে ক্রেতাদের, তাদের চাহিদার শীর্ষে রয়েছে নানা প্রকারের সবজি। পাইকারি বাজার, এদিকে দাম কম টম পাই আমরা, এদিকে তোর মাল নিয়ে সুবিধা পাই, দরদাম কম বেশি আছে, অন্য অন্য মুখের থেকে দাম কম। বিভিন্ন জায়গা থেকে মাল আসে, টমেটো আছে, সিম আছে, পেঁপে আছে। শীতের শুরুতে সবজি সরবরাহ বাড়তে শুরু করায় বাজারে দাম এখন কমতির দিকে বলে জানান ব্যবসায়ীরা। কোভিড দাম এখন কম, মসির দাম একটু বেশি, আর কাঁচাতরে যা আছে সবই দাম মানে একটু কম। পর্যাপ্ত পরে মাল আমদানি আছে, ফুলকপি, বাঁধাকপি, ধনা পাতা, অনেক দাম। তো কাঁচা মরিচ গত সপ্তাহ থেকে একটু এখন বেশি। শীতকালীন সবজি মোটামুটি সব আইটেমে বাড়তি, কিন্তু বর্তমানে বাজার পাচ্ছে না, চাষি হোক, ব্যাপারি হোক, সব কিছু হোক, সব কিছুর দাম কম আছে আমাদের। আর কিন্তু আমাদের মহিষের দাম একটু বেশি, আজকে 60 টাকা, এতে 50 টাকা। চাঁদপুর শহরের পালবাজারে প্রতিদিন 40 থেকে 50 লাখ টাকার সবজি কেনা বেচা হয়, আর এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন শতাধিক ব্যবসায়ী। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।